আমাদের বর্তমান রাজ্যে বর্তমানে রাজ্যে মোট 19টি ট্রেন যাতায়াত করছে। এর মধ্যে 13টি এক্সপ্রেস ট্রেন, 5টি ডেমো ট্রেন এবং 20টা ডোমো আছে, আপনারা সবাই জানেন, এবং একটি লোকাল ট্রেন আগরতলা ধর্মনগর সেটা পরিষেবায় চালু রয়েছে। তাছাড়া যেটা আমি বললাম 19 অক্টোবর যেটা আমরা ফ্ল্যাগ অফ করলাম, আগরতলা মুম্বাই সাপ্তাহিক লোকমান্য তিলক কামাখ্যা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে। আগরতলা রেল প্রকল্প 2016 সালে অনুমোদিত হয় এবং ধীরে 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 সেটা ডেভেলপ হয়েছে। আমরা সত্যি আমরা আনন্দিত যে ত্রিপুরার মতো জায়গা থেকে এখন সারা ভারতবর্ষের সমস্ত প্রদেশের সাথে অলমোস্ট যোগাযোগের একটা ব্যবস্থা হচ্ছে এবং অনেক জায়গায় হয়ে গেছে। এর জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে ধন্যবাদ দিতে চাই, আমাদের মাননীয় রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং মোট রেল সংযোগের দৈর্ঘ্য 12.24 কিলোমিটার, যেটা এবার বাংলাদেশের সাথে যেটা আমাদের যোগাযোগ হল তার মধ্যে ত্রিপুরায় 5.46 কিলোমিটার এবং বাংলাদেশে যেটা আছে 6.78 কিলোমিটার। আমাদের জুলাই 2016 সালে যে প্রকল্প বরাদ্দ ছিল 972.52 কোটি টাকা, এর মধ্যে ভারতীয় অংশের জন্য বরাদ্দ 580 কোটি টাকা এবং বাংলাদেশ অংশের জন্য বরাদ্দ 392.52 কোটি টাকা। ভারতীয় অংশে প্রকল্প রূপায়ণে ব্যয়ভার বহন করেছে ভারত সরকারের ডোনার মন্ত্র এবং বাংলাদেশ অংশের জন্য এই টু বাংলাদেশ ই খাতে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এর ব্যয়ভার বহন করেছে। এখানে ভারতীয় অংশে যে কোম্পানি কাজ করছে ইরকন IRCON এবং বাংলাদেশ অংশে কাজ করছে টেক্স মেকো সংস্থা TEXMSU। তো আজকের যে তিনটি প্রকল্পের উদ্বোধন হল এর জন্য আমি আবার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এবং এইভাবে আমাদের বাংলাদেশের সাথে আমাদের যে মৈত্রী, যে এতদিন ধরে যে মৈত্রী আরো সুদৃঢ় হবে সে আশা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি একটু আগে ওনার বক্তব্য রেখেছেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও বক্তব্য রেখেছেন। আমি এর জন্য দুই প্রধানকে আমার ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ।